তো চলুন এই ভিডিওতে আর একটা টপিক দেখার চেষ্টা করি সেটা হচ্ছে নির্ণায়কের বিস্তৃতি নির্ণায়কের সেটা একটু বোঝার চেষ্টা করি তো বিস্তৃতিটা হচ্ছে এরকম এই যে আমরা একটু আগে দেখলাম যে তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক দেখলাম আর এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের তো এই নির্ণায়কের বিস্তৃতি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতি যে এখানে উপাদান সংখ্যা দুইটা দুইটা থাকবে অর্থাৎ শাড়ি এবং কলাম সংখ্যা দুইটা দুইটা থাকবে বুঝা গেছে এই যে আমাদের এখানে এই এই নির্ণয় যদি আমরা দেখি এখানে শাড়ি সংখ্যা আছে দুইটা কলম সংখ্যা আছে একটা দুইটা তার মানে এটা একটা দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতি আর দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি করতে হবে আমাকে এই যে কোন গুণ করতে হবে অর্থাৎ এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে আমরা পাবো এ ওয়ান বি এ ওয়ান বি টু গুণ করবো এর ফর বিয়োগ চিহ্ন দিয়ে আবার এই দুইটা গুণ করবো অর্থাৎ কোনা কোন গুণ করতে হবে তাহলে মাইনাস চিনো ইকুয়াল টু এ টু বি টু ঠিক আছে তো দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতির ক্যালকুলেশনগুলো এভাবে করতে হয় এবার আসি তৃতীয় পর্যায়ের বিস্তৃতি যে তৃতীয় পর্যায়ের বিস্তৃতিগুলো আছে সেটা অর্থাৎ তিনটা শাড়ি এবং তিনটা কলাম থাকবে এখানে তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের বিস্তৃতির ক্যালকুলেশন আমরা যখন এ ওয়ান নিয়ে ক্যালকুলেশন করবো তখন এ ওয়ান এখানে রেখে দিব এ ওয়ান নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন এই এ ওয়ানের শাড়ি এবং কলাম বরাবর এগুলো বাদ দিয়ে দিব যখন কোনটা নিব এ ওয়ান নিয়ে ক্যালকুলেশন করব তখন এ ওয়ান এখানে লিখব লেখার পরে এই এ ওয়ান বরাবর শাড়ি এবং কলাম বাদ দিয়ে দিব তো বাদ দেওয়ার পরে থাকবে শুধু এখানে কি বি টু সি টু বি থ্রি সি থ্রি বি টু সি টু বি থ্রি সি থ্রি এভাবে লিখতে হবে এরপরে আমাদের সাইনের বিষয়টা এরপরের ভিডিওতে দেখাবো প্রথমটা প্লাস চিহ্ন দিয়ে শুরু করব। তারপর একটা কি মাইনাস এবার আমরা কি বি ওয়ান নিয়ে কাজ করবো জন্য একটা মাইনাস দিব প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়েছে এটা মাইনাস দিয়ে হবে মাইনাস বি ওয়ান এরপরে এই বি ওয়ানের শাড়ি এবং কলম বরাবর এগুলো বাদ তাহলে আমার থাকবে কি টু সি টু এ থ্রি সি থ্রি এই টু সি টু এ থ্রি সি থ্রি এরপর আবার এটা নিয়ে যেহেতু প্লাস দিয়ে শুরু হয়েছে প্লাস মাইনাস প্লাস এটা প্লাস হবে এই জন্য এখানে প্লাস সাইন বসছে তো এটা লিখে নিব সি ওয়ান ইকুয়াল টু এবার এই বরাবর শাড়ি এবং কলাম বাদ দিয়ে দিব তো থাকবে কি এ টু বি টু এ থ্রি সি থ্রি এ টু বি টু এ থ্রি সি থ্রি ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এবার চলুন এর পরের লাইন আমরা ক্যালকুলেশনটা করবো এটা রেখে দিব এরপরে আমরা তো এইগুলা দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতিতে রূপান্তর হয়ে গেছে এবার আর দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতিতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখে আসছি কোন অর্থাৎ এটা এটার সাথে গুণ হবে এটা এটার সাথে গুণ হবে তাহলে হবে কি বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি থ্রি সি টু মাইনাস বি ওয়ানের বি ওয়ান এটা গুণ হবে এটার সাথে এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু প্লাস এটা থাকবে এটা গুণ হবে এটার সাথে এটা এটার সাথে তাহলে হবে এ টু সি থ্রি মাইনাস এ থ্রি বি টু ঠিক আছে এই হচ্ছে বিস্তৃতির ক্যালকুলেশনের ফর্মুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয় দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতি থাকলে সহজ আর তৃতীয় পর্যায়ের বিস্তৃতি থাকলে তাহলে সেটাকে এভাবে দ্বিতীয় পর্যায়ের বিস্তৃতিতে কনভার্ট করে কাজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই এবং এবং ম্যাথমেটিক্সের বাইরে আর কোনো ক্লাস বা কোনো ভিডিও আপনাদের দরকার আছে কি না সেগুলো আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব